নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, গল্প নয়। সেদিন হাওড়া স্টেশনে ট্রেনে ঢুকে দেখি কামরাতে আদৌ ভিড় নেই। সকালের ট্রেনে কামরা অনেকটা খালি পাওয়া যায় বটে, নিজের ইচ্ছামতো বিছানা পেতে নিয়ে বসেছি, এমন সময় একটি বৃদ্ধ মুসলমান একটি শিশুকে কোলে নিয়ে ঢুকলো এবং আমার বিছানার অদূরে বসলো। খবরের কাগজ পড়বার ফাঁকে খবরের কাগজের উপর দিয়ে ওদের চেয়ে দেখলাম। এমন একটি দৃশ্য আমার চোখে কখনো পড়েছে কিনা সন্দেহ। বৃদ্ধ মুসলমান পরম যত্নে শিশুটিকে কোলের মধ্যে আঁকড়ে রেখেছে, কিন্তু শিশুটির চেহারা দেখে মনে হয় বেশিদিন পৃথিবীর আলো বাতাস ওকে ভোগ করতে হবে না। শুধু কখনই হাড়ের উপর চামড়া দিয়ে ঢাকা, মাংস আদৌ নেই বললেই হয়। সেই জন্য হাঁটুর ও পায়ের নিচে চামড়া কুঁচকে জড়ো হয়ে এসেছে, মাথার চুল উঠে যাচ্ছে, মাথার চারিদিকে বড় বড় 7-8টি ঘা, ওষুধের তুলো লেপটানো রয়েছে। এক্ষেত্রে আমরা যেমন করে থাকি তাই করলাম। কড়া সুরে বললাম, সরে বস না বাপু, একেবারে ঘাড়ের ওপর কেন? গাড়িতে যথেষ্ট জায়গা তো পড়ে রয়েছে। বৃদ্ধ মুসলমানটি আমাকে বলতে পারতো অনায়াসে, কেন মশাই, আপনার বিছানাতে আমি বসিনি তো, তফাতেই বসে আছি। তবে সরে বসতে বলছেন কেন? টিকিট করে আপনিও যাচ্ছেন, আমিও যাচ্ছি, আপনি সরে বসতে বলবার কে? কিন্তু এক্ষেত্রে যেমন সাধারণত হয়ে থাকে, লোকটি সরে বসল। আমি আবার আমার খবরের কাগজে মন দিলাম। একবার গাড়িতে ফেরিওয়ালা উঠে বিস্কুট ফেরি করতে লাগলো। মুসলমানটি শিশুটিকে দুখানা বিস্কুট কিনে দিলে, আর একবার তাকে চানাচুর কিনে দিলে। আমার মনে হলো, আমার নিজের ছেলে হলে তাকে এই রুগ্ন অবস্থায় আমি কি বিস্কুট চানাচুর খাওয়াতাম? কিন্তু মুখে কোনো কথা ওকে বলিনি, যা খুশি করুক, আমার বলবার দরকার কি। এক একবার চেয়ে দেখি আমার বিছানার কাছে এসে বসলো কিনা। কি কুশ্রী কদাকার হয়েছে দেখতে ছোট ছেলেটাকে। ইতিমধ্যে অনেকক্ষণ কেটে গিয়েছে, গাড়িতেও লোকজনের যথেষ্ট ভিড় হয়েছে। হঠাৎ আমার কানে গেল একটি ছোট মেয়ের স্নেহময় স্বরে কে যেন বলছে, এই বিস্কুটগুলো তেমন মিষ্টি নয় বলে খোকা খাচ্ছিল না, এখন দেখো কেমন খাচ্ছে। না মা দে, কেমন হাত দিয়ে মুখে তুলে কুটুর কুটুর কাটছে। এমন ধরনের কথা এবং এমন ধরনের সুর আমার কাছে অত্যন্ত পরিচিত বলেই প্রথম ওই কথাটা আমার অন্যমনস্ক মনকে আকৃষ্ট করে। আমাদের ছোট্ট খোকাটি যখন তার মামার বাড়ি যায়, তখন তার ছোট মাসি ও মামাতো বোনেরা এমনই স্নেহমাখা আগ্রহ নিয়ে খোকার প্রত্যেকটি তুচ্ছ কাজ এবং অকাজ লক্ষ্য করে এবং ওই রকম সুরে সহর্ষ মন্তব্য করে। সোজা হয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলাম, ইতিমধ্যে কখন দুটি স্ত্রীলোক এসে গাড়িতে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি। একটি তরুণী বধূ মলিন শাড়ি পরনে, রুক্ষ চুল, মুখশ্রী সুন্দর, চোখ দুটিতে পল্লী প্রান্তের শান্ত অবসর। বধূটির পাশে আধা বয়সী একটি থান পরা স্ত্রীলোক, কিন্তু এর রং কিছু ফর্সা, তরুণীটির রং কালো। দুজনেই থলে নিয়ে চলেছে এই ট্রেনে চাল আনতে। এরা সম্ভবত উঠেছে বাগনান স্টেশনে, যাবে বোধহয় ঝাড়গ্রামে। প্রত্যেক স্টেশনেই দেখেছি চাল আনবার জন্য পল্লী গরিব মেয়েরা ভিড় করে উঠেছে। কোথা থেকে এরা চাল আনে তা ঠিক বলতে পারবো না। এরা দুটিও সেই দলের লোক, এদের সঙ্গে 8-9 বছরের খাটো কাপড় পরা খুকিটি বোধ হয় আধা বয়সী স্ত্রীলোকটির মেয়ে। তরুণী বধূটি জিজ্ঞেস করছে বৃদ্ধ মুসলমানটিকে, সেখানে তারা বুঝি রাখলে না, এদের আগের কথাবার্তা আমি শুনিনি, কারা রাখলে না, কোথায় রাখলে না, এসব নিশ্চয়ই আগে হয়ে গিয়ে থাকবে। বৃদ্ধ বললে, না গো, তাই তো একে নিয়ে যাচ্ছি। মা কতদিন মারা গিয়েছে বললে? এ তখন 7 মাসের। শুনেই মেয়ে দুটি পরস্পরের মুখের দিকে চাইলে। তরুণীটি বললে, আহা। অন্য মেয়েটি জিজ্ঞেস করলে, এখন একে কোথায় নিয়ে যাবে? বাড়িতে নিয়ে যাচ্ছি। একে সেখানে দেখবার লোক আছে? না গো, কেউ না,
আমাদেরই দেখতে হবে, ডাক্তার দেখানো হয়নি কিছু না, পরে কি করে গো, বয়স কত হলো? এই 11 মাস। আহা, শরীরে শুধু হাড় আর চামড়া সার রয়েছে, তা নসিবের দোষ, কি করব। এখন খোদা যদি বাঁচান তবেই বাঁচবে। কি খেতে দিচ্ছে, কি দেব, যা জোটে। আমি একা মানুষ বলেই তো কলকাতায় ওদের ওখানে রেখেছিলেন, এমন হাল করবে তাকে করে জানবো। কুড়ে এখন খবর দিয়েছে, নিয়ে যাও, ঠান্ডা মোটে লাগিও না, বৃষ্টি হচ্ছে, জানালাটা বন্ধ করে দাও। আহা, এমনিতেই তো ওর কাশি হয়েছে। আরো কত কি প্রশ্ন মেয়ে দুটি করতে লাগলো, আমার সব মনে রাখবার কথা নয়, আমার এটি গল্প নয়, সুতরাং বাড়ানো কিছু এর মধ্যে স্থান পাবে না। এইটুকু আমার মনে আছে, ওরা দুজনে যতগুলি প্রশ্ন করলে সবগুলি ওই ছোট্ট রুগ্ন খোকার রোগ সম্বন্ধে, পথ্যর সম্বন্ধে, ওর চিকিৎসা সম্বন্ধে, ওর ভবিষ্যৎ ব্যবস্থা সম্বন্ধে। একবার তরুণী বধূটি করে, আর একবার অন্য মেয়েটি করে, এ একবার ও আরবার, যা কিছু প্রশ্ন সব ওই খোকাকে ঘিরে। আর ওদের চোখে, বিশেষ করে সেই তরুণী বধূটির চোখে, অদ্ভুত স্নেহঝরা দৃষ্টি। একবার খোকা হাঁচল, তরুণী সঙ্গে সঙ্গে বলে উঠল, জীব, আমার অন্যমনস্কতা চলে গিয়েছে ততক্ষণ, আমি বিস্মিত হয়ে উঠেছি, এমন একটা ঘটনা যেন দেখছি যা শুধু এই 20 শতাব্দীর নয়, সর্বকালের, সর্বযুগের, মানুষের প্রতি মানুষের হিংসায়, শঠতায়, নিষ্ঠুরতায়, স্বার্থপরতায়, ঈর্ষায়, যে 20 শতাব্দীর নবমণ্ডল আজ ধূমলিন, যে 20 শতাব্দীতে আজ শুধু অর্থের আদর, সেখানে এই ময়লা শাড়ি পরনে দরিদ্রা পল্লীবধূটি ও তার করুণাময়ী সঙ্গিনী এক নতুন বার্তা শুনিয়ে দিলে। সে বার্তা নতুন হলেও হিমালয়ের মতোই পুরনো। এই গাড়ির মধ্যে এত পুরুষ মানুষ ছিল, কেউ ফিরেও চেয়ে দেখেনি ছেলেটার দিকে। সনাতনী মাতৃরূপী নারী দুটি এসে এই মাতৃহীন মৃত্যুপথ যাত্রী শিশুকে মাতৃস্নেহের বহু পুরাতন অথচ চির নূতন বাণী শুনিয়ে দিলে। সেদিন সেই ট্রেনের মধ্যে গুটি কয়েক ক্ষণের জন্য 20 শতাব্দী ছিল না, সমাজদ্রোহী, কালোবাজার পুষ্ট, লোভী 20 শতাব্দী ছিল সেই অমর মাতৃলোক, বিশ্বের সমগ্র জীব জগৎ যার করুণাধারায় বিধৌত। পাঁশকুড়া স্টেশনে বধূটি ও তার সঙ্গিনী ট্রেন থেকে নেমে গেল।